আসবো আসবো করে চলে এলেন তিনি, আসছেন তেসরা জুন। আর তার আগমনের খবরেই ত্রাহি ত্রাহি রব উঠেছে আরব সাগরের উপকূলে। আর হবে নাই বা কেন, তার নাম যে নিসর্গ, ঘূর্ণিঝড়ের দুনিয়ায় নতুন ত্রাস। বর্তমানে আরব সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, আগামী 24 ঘন্টায় যা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে 24 ঘন্টায় অর্থাৎ তেসরা জুন ঘূর্ণিঝড়ের আকারে আছড়ে পড়বে ভারতের উপকূলে। এর আগে উম্পুনের তাণ্ডব দেখেছে গোটা বিশ্ব, সেই ঘায়ের ক্ষত এখনো দগদগ করছে বাংলা উড়িষ্যার বুকে। তার মাঝেই নিসর্গের খবরে ঘুম উড়েছে সকলের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী 23 জুন গুজরাট ও মহারাষ্ট্রের ওপর আছড়ে পড়বে নিসর্গ, সেখানেই তাণ্ডব লীলা দেখাবে সে। কিন্তু কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে নিসর্গ সেটা এখনও স্পষ্ট নয়। তবে উম্পুনের পরে কোনো খামতি রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক ডাকেন, আসন্ন নিসর্গের সঙ্গে মোকাবিলা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি করেন তিনি। এর মধ্যেই NDRF-এর 10টি টিমকে মহারাষ্ট্রে ও 11টা টিমকে গুজরাটে পাঠানো হয়েছে। আগামী 12 থেকে 18 ঘন্টা 120 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মুম্বাই ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। নিসর্গের জন্য প্রহর গুনছে গুজরাটের অবস্থিত 557 ফুটের সর্দার বল্লভভাই প্যাটেলের 3,000 কোটি টাকার স্ট্যাচু অফ ইউনিটি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।